ক্লাস টুয়েলভে ভাই বোনেরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমরা অঙ্ক করব, অর্থাৎ তোমাদের যে তৃতীয় অধ্যায় রয়েছে শিক্ষায় রাশিবিজ্ঞান, সেই শিক্ষায় রাশিবিজ্ঞানের টোটাল আমাদের 6টি অঙ্ক করতে হবে, অর্থাৎ একই ধরনের তিন টাইপের অঙ্ক করতে হবে, গ্রুপ এবং আনগ্রুপ ডাটা, সেটা 6টি অঙ্ক হয়ে দাঁড়ায়। এবং তোমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা হিস্টোগ্রাম পলিগন করতে হবে। অতগুলো বিষয় মাথায় নিয়ে চাপ নিয়ে লাভ নেই। আজকে যে বিষয়টা শিখব সেটা হচ্ছে অঙ্কে কি ম্যাথ আছে, ম্যাথ নেই, কোন সূত্র আছে, কোন সূত্র নেই, কোন সূত্রটা পড়তে হবে, কোন সূত্রটা না পড়লে হবে, সেগুলো মাথা থেকে পুরোটা বার করে দাও। আমি তোমাদের তিনটা ভিডিও দিব, আজকে একটা দিচ্ছি, আরো দুটো ভিডিও দিব। এই তিনটা ভিডিও কেউ যদি দেখে নেয়, মন দিয়ে দেখে নেয়, খাতায় তুলে নেয়, সূত্রগুলো মুখস্থ করে নেয়, তাহলে পরীক্ষায় 100-এ 100% সে ম্যাথটা অ্যাটেন্ড করতে পারবে। এটা আমি আমার নিজের মুখে গ্যারেন্টি দিয়ে বলছি, 100 থেকে 100% কথাটা বলছি। তিনটা ভিডিও যদি আমার দেখে নেয় তাহলে সে প্রত্যেকটা অঙ্ক করতে পারবে। অর্থাৎ তোমাদের 8 মার্কের যে অঙ্কটা আসে সেই অঙ্কটা যেভাবেই ঘুরিয়ে পেয়েছে দিক না কেন সে করতে পারবে, ঠিক আছে? তো বইয়ে কোন সূত্র আছে বা কোথায় কি সূত্র আছে, কোন স্যার কোন সূত্র দিয়ে করাচ্ছে, এগুলো না ভেবে আমি যেভাবে করাচ্ছি এই তিনটা ভিডিও তোমরা দেখবে। তাহলে প্রথম ভিডিওটা আজকে শুরু করছি, এবং এই প্রথম ভিডিওর মধ্যে আমি প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সূত্র, অর্থাৎ কোন কোন সূত্রগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, এবং এই সূত্রগুলোকে মনে রাখলে তোমাদের অন্য কোনো সূত্রের আর প্রয়োজন হবে না। অর্থাৎ তোমাদের সিলেবাসে, তোমাদের যে সিলেবাসের মধ্যে যে শিক্ষার রাশিবিজ্ঞানের চ্যাপ্টারটা আছে সেখানে যে অঙ্কগুলো করতে হবে এই তিনটা সূত্রের মাধ্যমে বা এই 6টা সূত্রের মাধ্যমে, ঠিক আছে? চলো শুরু করি। আর একটা কথা বলে দিই, যারা হয়তো ভাবছে যে অঙ্ক তো আমি পারি না, আমার দ্বারা তো অঙ্ক হবেই না, তাদের ক্ষেত্রে বলছি তোমরা যোগ বিয়োগ ভাগ গুণ এই 4টা বিষয় জানো কিনা। কি বললাম? যোগ বিয়োগ ভাগ আর গুণ, এই 4টা বিষয় জানো? যদি এই 4টা বিষয় তোমরা জানো তাহলে বুঝে নাও যে তোমরা অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক পারবে, ঠিক আছে? তাহলে চলো আগে সূত্রগুলো দেখে নিই, কোন কোন সূত্রগুলো তোমাদেরকে আগে মাথায় তুলতে হবে। শোনো, তোমাদেরকে দু ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতে পারে। একটা হচ্ছে কি, র্যান্ডমলি কতগুলো সংখ্যা দিয়ে দিবে, ওই সংখ্যাগুলো থেকে গড় মধ্যমান বা ভুজকটা বার করতে পার বলবে, বা এমন হবে যে কিছু অঙ্ক রয়েছে যেখানে তোমাদেরকে একটা স্কোর বা শ্রেণীগুচ্ছ বলে দিবে, ট্যালিমার্ক দিয়ে দিবে, পরিসংখ্যা দিয়ে দিবে, সেখান থেকে মিন মিডিয়ান মোড বার করতে হবে, ঠিক আছে? আমি তোমাদের আজকে যেটা আনগ্রুপ ডেটা বা মানে সহজ সরলভাবে যে 5টা 7টা বা 10টা 12টা সংখ্যা দিয়ে যে মিন মিডিয়ান মোড করতে দেয় সে অঙ্কগুলো আজকে করাবো। তাহলে টোটাল তোমাদের কটা সূত্র মুখস্থ করতে হবে? টোটাল সূত্র মুখস্থ করতে হবে মিন, মিডিয়ান এবং মুডের। মিনের সূত্র কেমন? মিনের সূত্র আনগ্রুপ ডাটার ক্ষেত্রে একটা সূত্র হয়, আবার গ্রুপ ডাটার ক্ষেত্রে একটা সূত্র হয়। আনগ্রুপ ডাটা কি, এই যে সংখ্যাগুলো দিয়েছি যে 5, 7, 9, 15, 18, এইগুলো হচ্ছে আনগ্রুপ দিয়েছি, 5, 9, 7, 6, 3, এরকম যে 4-5টা সংখ্যা আসবে এবং তার যে গড় বা মিন বার করতে বলবে তখন সেটা তখন এই ক্ষেত্রে এই সূত্রটা লাগবে, অর্থাৎ এটা হচ্ছে আনগ্রুপ ডাটা। আবার গ্রুপ ডাটা কোনগুলো, দেখবে যে তোমাদের অঙ্কে বইটাতে আছে যে 10 থেকে 14, তারপরে 15 থেকে 19, 15 থেকে 19, ঠিক আছে, 15 থেকে 19, তারপরে একটা লাইন থাকবে, হ্যাঁ, এরকম করে এখানে ফ্রিকোয়েন্সি থাকবে, যেন 5, এখানে 3, এই যে অঙ্কগুলো এটা হচ্ছে কি গ্রুপ ডাটা। অর্থাৎ গ্রুপ গ্রুপ ভাগ করা আছে, 10 থেকে 14 একটা গ্রুপ, 15 থেকে 19 একটা গ্রুপ, তাহলে এই যে গ্রুপ গ্রুপে ভাগ করা আছে এই এটা হচ্ছে গ্রুপ ডেটা। অর্থাৎ এই যে অঙ্কগুলো আছে সেই বড় অঙ্কটার ক্ষেত্রে এই সূত্রগুলো লাগবে। কি কোন সূত্রগুলো? এটু, অর্থাৎ এখানকার মিন, এখানকার মিডিয়ান এবং এখানকার মোড, এই 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 তিনটা সূত্র লাগবে। আবার যদি সহজ সরলভাবে এই কয়েকটা সংখ্যা থাকে, এই যদি মিন মিডিয়ান মোড বার করতে হয় তাহলে তোমাদের এই তিনটা সূত্র লাগবে, এখানে মিন, এই মিডিয়ান আর এখানে হচ্ছে মোড। এই জন্য আমি উপরে বলে দিয়েছি যেটা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে মিন মিডিয়ান মোড, আবার এটা যে গ্রুপ ডাটার ক্ষেত্রে মিন মিডিয়ার মোডের সূত্র। তাহলে আমরা প্রথম দেখে নেব যে মিনের সূত্র কি আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। মিনের সূত্র হচ্ছে সামেশন এক্স বাই এন, মিন ইজ ইকুয়াল টু সামেশন এক্স বাই এন। এখানে চিহ্নগুলো মানে তোমরা বুঝে নাও, এক্স মানে হচ্ছে স্কোর, অর্থাৎ যে স্কোরগুলো রয়েছে, আর সামেশন মানে হচ্ছে যোগ, অর্থাৎ স্কোরগুলোর যোগফল, আর এন হচ্ছে নাম্বার সংখ্যা, অর্থাৎ কটা স্কোর রয়েছে, 5টা সংখ্যা রয়েছে, 6টা সংখ্যা রয়েছে, না 8টা সংখ্যা রয়েছে, এটা, ঠিক আছে? তাহলে এটা হলো মিন। তারপর আমরা দেখব মিন যদি গ্রুপ ডাটার ক্ষেত্রে হয় তাহলে সূত্রটা হবে মিন ইজ ইকুয়াল টু অ্যাজুম মিন, অর্থাৎ এ এম প্লাস সামেশন এফ এক্স ড্যাশ বাই এন ইন্টু ইন্টারভেল।
এখানে কল্পিত গড় অর্থাৎ আমাদেরকে একটা অনুমানিক গড় ধরতে হয়, তারপরে নাম্বার অর্থাৎ কটা সংখ্যার আমরা অর্থাৎ ফ্রিকোয়েন্সি, টোটাল ফ্রিকোয়েন্সি কত হবে, কটা সংখ্যার আমরা টোটাল কটা সংখ্যার আমরা মিন বার করছি সেই নাম্বারটা, আর ইন্টারভেল এই যে স্কোরগুলো আছে 10 থেকে 14 এর যে দূরত্বটা, অর্থাৎ এখানে 5 ঘর 5 ঘর আছে, তাহলে এখানে হবে ইন্টারভেল 5। ঠিক আছে, এবার আমরা মিডিয়ান দেখবো আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। মিডিয়ানের সূত্র আনগ্রুপ ডাটার ক্ষেত্রে দু ধরনের হয়, অর্থাৎ যদি এন এর সংখ্যা, অর্থাৎ যদি সংখ্যার সংখ্যা যদি এখানে যদি যেরকম আমি বলেছি এখানে 1 2 3 4 5, এখানে 5টা সংখ্যা বলেছে, 5 কি জোড় না বিজোড়? নিশ্চয় জানো যে 5 বিজোড় সংখ্যা, কারণ 5কে 2 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এটা বিজোড়। যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা হবে কি? জোড়। 2 দিয়ে যদি ভাগ করতে পারি কোনো সংখ্যাকে তাহলে সেটা হবে কি? জোড় সংখ্যা। আর 2 দিয়ে যদি ভাগ আমরা না করতে পারি, ঠিক আছে, যদি না করতে পারি তাহলে হবে কি? সেটা বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5, 5 সংখ্যাটা তাহলে কি বিজোড়? কারণ 2 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে বিজোড়ের ক্ষেত্রে একটা সূত্র হবে। আবার যদি জোড় সংখ্যা থাকে, অর্থাৎ কটা সংখ্যা আছে এখানে, 1 2 3 4 5 6, 6 কি জোড় না বিজোড়? 6কে যদি আমরা ভাগ করি 2 দিয়ে, 6 2 দিয়ে ভাগ করে 2 3 6, মানে 6 সংখ্যাটা হচ্ছে কি? জোড় সংখ্যা। তাহলে জোড়ের জোড় যদি এই সংখ্যাটা জোড় হয় তাহলে একটা নিয়ম হবে, আবার যদি বিজোড় হয় তাহলে একটা নিয়ম হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে যদি সেই সংখ্যাটা কি হয়, বিজোড় হয়, অর্থাৎ 5টা সংখ্যা থাকে, যদি 7টা সংখ্যা থাকে বা 9টা সংখ্যা থাকে, তাহলে কি হবে? মাঝের যে সংখ্যাটা বাজবে, ঠিক আছে, সেই মাঝের সংখ্যাটাই হবে কি? বিজোড়। তোমরা হয়তো বুঝতে পারছো না, দেখাচ্ছি তোমাদের এখানে কি বলেছে। এখানে অঙ্কটাতে বলা হয়েছে 5 9 7 6 3 এর মধ্যমান নির্ণয় করো। তাহলে যখনই মধ্যমান বার করতে বলবে প্রথমে কি করবে, সেই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নিবে। বারবার একটা কথা বলছি, মধ্যমান যখন নির্ণয় করতে বলবে তখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা তোমরা সাজিয়ে নেবে। এই জন্য এখানে লিখে যে সংখ্যাগুলো ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে, তাহলে কি এই সংখ্যাগুলোকে আমি 3 5 6 7 9 এরকম করে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নিলাম। এবার সূত্রটাতে কি বলা আছে যে বিজোড়ের ক্ষেত্রে মাঝের সংখ্যাটা হবে কি? মধ্যমান। মাঝের সংখ্যা কটা সংখ্যা আছে এখানে? 5টা, তাহলে এদিকে 2টো, এদিকে 2টো চলে গেল, মাঝের কোন সংখ্যা থাকলো? 6। তাহলে 6 6 হলো না, তাহলে এটা হবে 6, ভুল হয়ে গেছে, এটা হবে 6। 6 কি হবে তাহলে এখানে? মধ্যমান। বোঝা গেল? এই সূত্রটা এখানে বলা হচ্ছে যে যদি এই বিজোড় হয় সংখ্যাটা, যদি যদি বিজোড় হয় এন সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মাঝের সংখ্যাটা হবে আমাদের মধ্যমান। তাহলে কি হলো? তাহলে মাঝের সংখ্যাটা আমাদের কি হলো? মধ্যমান। ঠিক আছে, 5 3 5 6 7 9 এর মধ্যমান কথা 6, কারণ এই যে 5টা সংখ্যার মাঝে সংখ্যাটা হচ্ছে 6, এই জন্য মধ্যমান। এবার ওই মিডিয়ানের দ্বিতীয় সূত্রে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যদি জোড় সংখ্যা হয়, অর্থাৎ যদি সেখানে 6টা বা 8টা বা 10টা বা 12টা সংখ্যা থাকে, তাহলে কি হবে? মাঝের সংখ্যা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। কি হবে? মাঝের সংখ্যা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো এরকম একটা অঙ্ক দিয়ে দিয়েছি, এখানে দেখে বলেছে 5 9 6 7 8 10-এর মধ্যমান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কটা সংখ্যা আছে এখানে? মধ্যমান বার করতে বলেছে, তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? আমরা আগে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিব। এখানে তোমরা দুটো বিষয় লিখতে পারো, এখানে দেখলাম সংখ্যাগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই, বা এখানে লিখতে পারো সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঠিক আছে, এরকম করে লিখে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। তাহলে এই সংখ্যাগুলো এলোমেলো আছে এখানে, ঠিক আছে, এলোমেলো আছে, তাহলে এখানে সাজাবো আমরা 5 6 7 8 9 10। তাহলে কটা সংখ্যা আছে এখানে? 1 2 3 4 5 6। তাহলে এন সংখ্যা হচ্ছে 6, মানে এটা জোড় সংখ্যা। তাহলে জোড়ের সংখ্যার সূত্র কি বলেছে? মধ্যমানের জোড়ের সূত্র সংখ্যা বলেছে মাঝের সংখ্যা দুটির যোগফল, অর্থাৎ যোগ, মাঝের সংখ্যা দুটো যোগ বা ভাগ 2। কি করবো? মাঝের সংখ্যা দুটো যোগ। মাঝের সংখ্যা কোন দুটো? এখানে এখানে কটা সংখ্যা আছে? টোটাল 6টা সংখ্যা আছে। তাহলে আমরা যদি 3টা 3টা করে ভাগ করে দিই, তাহলে আমাদের এখান থেকে 3টা, এদিকে এখান থেকে 3টা, তাহলে এই এখানে এখানে মাঝ মাঝ বরাবর যে দুটো সংখ্যা আছে, অর্থাৎ 7 আর 8, এই 7 আর 8কে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব। এই জন্য আমি লিখেছি এখানে, আমরা জানি জোড়ের ক্ষেত্রে কি হয়, মিডিয়ান সূত্র কি হবে, মাঝের সংখ্যা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। মাঝের সংখ্যা কি? এখানে 7 আর এখানে 8। 7 আর 8 যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, 7 আর 8 যোগ করলে হবে 15, এবং 2 দিয়ে ভাগ করলে হবে কত? 7.5, অর্থাৎ 7.5। আশা করি বুঝে গেছো। ঠিক আছে, তাহলে আনগ্রুপের ক্ষেত্রে মিডিয়ানটা আমরা বুঝলাম। এবার যদি আমরা মিডিয়ানটা দেখি গ্রুপ ডাটার ক্ষেত্রে, তাহলে কি হবে? এখানে বলা হচ্ছে লোয়ার লিমিট প্লাস n/2 বাই fb বাই fm ইন্টু ইন্টারভেল। ll হচ্ছে কি? নিম্ন সীমা বসাতে হবে, n/2 অর্থাৎ যে পরিসংখ্যাটা থাকবে তার অর্ধেক করতে হবে, fb হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ বিলো,
এবং এফএম হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিল। তোমরা এটা এখন বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি তোমরা এটা এখন বুঝতে পারবে না, বা এটাও এখানে তোমরা বুঝতে পারবে না, চাপ নিয়ে কোনো লাভ নেই। এই যখন আমি এই অঙ্কগুলো করাবো তখন আমি তোমাদেরকে সূত্রগুলো ভালো করে বুঝিয়ে দেবো, সূত্রগুলো বুঝিয়ে বুঝিয়ে অঙ্কগুলো করাবো, ঠিক আছে? আপাতত তোমরা শুধু একবার করে দেখে রাখো যে গ্রুপ ডাটার ক্ষেত্রে কি সূত্র হয় এবং আনগ্রুপ ডাটার ক্ষেত্রে কি সূত্র হয়। তাহলে আমরা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে মিনও দেখলাম, আমরা মিডিয়ানও দেখলাম, এখন কি দেখবো? মুড, মুড বা ভূসিষ্ঠক। মুড বা ভূসিষ্ঠক সব থেকে সহজ আনগ্রুপ ডাটার ক্ষেত্রে, অর্থাৎ এখানে বলা আছে যে সংখ্যাটা সব থেকে বেশি রিপিট হয়, তা যে সংখ্যাটা বারবার পুনরাবৃত্তি হবে বা যে সংখ্যাটা বারবার রিপিট হবে সেটাই হবে কি, সেটাই হবে কি সেই স্কোর গুচ্ছের বা সেই সংখ্যাগুলোর মোড। তাহলে দেখো মোডের ক্ষেত্রে কি হয়েছে, মোডের ক্ষেত্রে আমরা অঙ্ক এখানে দেওয়া আছে, এই যে 5, 8, 5, 7, 6, 5-এর ভূসিষ্ঠক কত। তাহলে আমি বলেছি কি যে সংখ্যাটা সব থেকে বেশি রিপিট হবে, অর্থাৎ এখানে রিপিট হয়েছে কোন সংখ্যাটা? 5, একবার আছে, দুবার আছে, তিনবার আছে, বাকি কোনো সংখ্যা কিন্তু 5, 3 বার নেই, ঠিক আছে? তাহলে এখানে ভূসিষ্ঠক হলো কি 5, একদম জল অঙ্ক। তারপরে বলা হচ্ছে 5, 8, 5, 8, 6, 5, 8-এর ভূসিষ্ঠক কত, ঠিক আছে? তাহলে এখানে দেখো 5, 5, 5 আছে, ঠিক আছে? তারপরে যদি দেখি অন্য কোনো সংখ্যা আছে, এখানে আছে কি 8, 8, 8। তাহলে 5 আর 8 তিনবার তিনবার করে আছে, কি করে আছে? 5 আর 8 তিনবার করে আছে, 5ও আছে 3 বার 8ও আছে 3 বার। তাহলে বেশিরভাগ কেক কোন কোন সংখ্যা দুটো পুনরাবৃত্তি হয়েছে, তিনবার হয়েছে 5, 3 বার হয়েছে 8। তাহলে এখানে ভূসিষ্ঠক হবে 5, 8। অর্থাৎ তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে স্যার দুটো সংখ্যা যদি ডবল মানে রিপিটেড সংখ্যা সমান থাকে তাহলে দুটোই কি মুড হবে? হ্যাঁ, এই এই কোশ্চেনের অ্যান্সার হবে অবশ্যই দুটোই মুড হবে, অর্থাৎ ভূসিষ্ঠক একটা স্কোর বুঝছে দুটো হতে পারে, তিনটা হতে পারে। অর্থাৎ যদি রিপিটেড সংখ্যা সমান হয়ে যায়, যেমন 5 বারটা 3 বার আছে এবং 8 বা 8 সংখ্যাটাও 3 বার আছে, তাহলে এখানে দুটোই হবে কিন্তু মুড, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো মিনের সূত্র মুখস্থ করবে, এটা মিডিয়ানের সূত্র এই এটা মুখস্থ করবে, এবং মোডের মুখস্থ করা তো কোনো বিষয় নেই, এটা সামেশন x/n। এটা তোমরা জানো জোড়ের বিজোড়ের ক্ষেত্রে মাঝের সংখ্যাটা হবে, সাজিয়ে নিয়ে মাঝের সংখ্যাটা হবে, আর যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাঝের দুটো সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবো, আর মুড বা ভূসিষ্ঠককে যে সংখ্যাটা বারবার বেশিরভাগ পুনরাবৃত্তি হবে সেটা হবে ভূসিষ্ঠক বা মুড। আশা করি তোমরা প্রত্যেক বুঝতে পেরেছো। এবার অঙ্কগুলো আরেকবার আমি তুমি বলে দিচ্ছি, এরকম তোমাদের পরীক্ষায় এরকম করে অঙ্ক আসবে, এরকম আসবে, এরকম করে তোমাদের পরীক্ষায় অঙ্ক আসবে, যে এরকম করে তুলে দিয়ে তোমাদের উত্তরগুলো যেগুলো রয়েছে উত্তরগুলো তোমাদেরকে এমসিকিউ হিসাবে দিয়ে দিতে পারে, ঠিক আছে? তাহলে এখানে দেখো 1 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে 5, 7, 9, 15, 18-এর গড় কত। তাহলে আমি মিনের সূত্র কি জানি, আমরা মিনের সূত্র হচ্ছে সামেশন x/n। তাহলে আমরা এখানে বসাবো কি সামেশন x/n। এবার আমি বলেছি সেখানে তোমরা দেখে নেবে x মানে হচ্ছে সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাগুলো সামেশন হচ্ছে যোগ, সামেশন চিহ্ন মানে হচ্ছে কি যোগ। তাহলে এই যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যোগ করব, 5, 7, 9, 15, 18 যোগ করলাম, কত হলো 54। কটা সংখ্যা আছে এখানে? 1টা, 2টো, 3টা, 4টা, 5টা। তাহলে আমরা সেটাকে কি করব, 5 দিয়ে ভাগ করব। তাহলে 54/5=10.8, অর্থাৎ যদি আমরা 54কে 5 দিয়ে ভাগ করি তাহলে 10.8 আসবে, এটা হলো মিন। দ্বিতীয় অঙ্কটাতে দেখো ওরা আছে 5, 9, 7, 6, 3-এর মধ্যমান। মধ্যমান নির্ণয় করলে কি করব, আমরা সব আগে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিব, ছোট হিসেবে সাজালাম, কি সাজালাম, এটা 3, তারপরে 5 চলে আসলো, তারপরে 6, তারপরে 7, তারপরে 9, ঠিক আছে? তাহলে এখানে কটা সংখ্যা আছে এটা আগে বার করবো আমরা, এন সমান সময় কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5টা, 5 কি বিজোড়। বিজোড়ের সূত্র আমরা তাহলে মধ্যমানে দেখবো, বিজোড়ের সূত্র মধ্যমানে কি বলেছে যে মাঝের সংখ্যাটা, ঠিক আছে, মাঝের সংখ্যা। তাহলে এখানে মাঝের সংখ্যা কোনটা, মাঝের সংখ্যা কি 6, তাহলে এখানে আমাদের উত্তর হবে 6। এখানে একটু ভুল আছে, এটা ঠিক করে নেবে, 6, ঠিক আছে? এবার চলো পরের কোশ্চেনটাতে, বলা হচ্ছে 5, 9, 6, 7, 8, 10-এর মধ্যমান কত, ঠিক আছে? তাহলে মধ্যমান করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, সংখ্যাগুলোকে আগে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিতে হবে। আমরা সাজালাম 5, 6, 7, 8, 9, 10, এরকম করে আমরা কি করলাম, সাজিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে এবার কি আমরা কি করব, সংখ্যা কটা আছে আগে দেখে নেবো, এন সমান সমান কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, তাহলে এন সমান সমান 6। তাহলে মধ্যমান যদি 6, মানে মধ্যমানের ক্ষেত্রে যদি এন সংখ্যা জোর হয়, অর্থাৎ 6 তো জোর, কারণ 6 তো 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 6 জোর হলো, তাহলে জোরের ক্ষেত্রে মধ্যমানের সূত্র কি চলে যাবে। সূত্র একবার দেখে নাও, জোরের ক্ষেত্রে জোর যদি হয়,
ঠিক আছে, এখানে আমি জোর লিখতে ভুলে গেছি, তোমরা অবশ্যই এটাকে লিখে নেবে জোর। জোরের ক্ষেত্রে কি হবে, মাঝে সংখ্যা দুটির যোগ বাই দুই, মাঝে সংখ্যা দুটো কি করব, যোগ করব বাই দুই দিয়ে ভাগ করব। তাহলে চলো মাঝে সংখ্যা আমরা আগে বার করে নি। তাহলে কি হলো, এখানে ছয়টা সংখ্যা আছে, মাঝের সংখ্যা কোনটা হবে, কটা টোটাল ছয়টা আছে মানে তিনটা তিনটা করে হবে, তাহলে এদিকে তিনটা মানে এখানে আসছে, এদিকে তিনটা এদিকে তিনটা, তাহলে মাঝের সংখ্যা কোন দুটো হলো, সাত আর আট। তাহলে মাঝের দুটো সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করবো, এই যে হয়ে গেল সরাসরি, সাত আর আট যোগ করলে 15, দুই দিয়ে ভাগ করলে হবে 7.5, অর্থাৎ 7.5। তারপরে সংখ্যা, এই সংখ্যাগুলো কি বলে, ভুজিষ্ঠক বার করতে বলেছে। তাহলে ভুজিষ্ঠক আমরা জানি যে সংখ্যাটা বেশিবার রিপিট হয়েছে, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে দেখো কোনটা বেশি রিপিট হয়েছে, পাঁচ সংখ্যাটা বেশিবার রিপিট হয়েছে তিনবার, তাহলে এখানে উত্তর হলো 5। তারপরে দেখো 5 8 5 8 6 5 8, এর ভুজিষ্ঠক কত, এর ভুজিষ্ঠক কোনটা, এর ভুজিষ্ঠক আমরা দেখ, কেন আমি অঙ্কটা দুবার দিয়েছি একই ধরনের অঙ্ক, কারণ একই সংখ্যার বা একই স্কোর গুচ্ছের ভুজিষ্ঠক দু রকমের হতে পারে। এখানে দেখো পাঁচ সংখ্যাটা একবার দুবার তিনবার আছে, ঠিক তেমনি আট সংখ্যাটা একবার দুবার তিনবার আছে, তাহলে 5 এবং 8 এই দুটোই হবে এখানকার কি ভুজিষ্ঠক। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার তোমাদের অঙ্ক থাকছে, আমি তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, এখানে লেখো, সবাই খাতায় লেখো, 5 8 10 12 15, এটা কি করবে, এটা গড় বার করবে, এটা কি গড় বা মিন, গড় বা মিন মার করবে। তারপর আরেকটা সংখ্যা দিচ্ছি, এবার লেখো 6 8 5 2 9, এটা কি বার করবে, মধ্যম মান, মানে মিডিয়ান। ঠিক আছে, তাহলে এর আর এর এই দুটো অঙ্ক করে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো যে এই মিনটা কত হয়েছে এবং মিডিয়ানটা কত হয়েছে। এখানে আগে দেখে নেবে, মিডিয়ান করার কথা বলেছে মানে আগে সাজাতে হবে, সাজিয়ে এখানে দেখে নেবে কটা সংখ্যা আছে, পাঁচ আছে, জোড় না বিজোড়, হ্যাঁ জোড়ের ক্ষেত্রে হলে কোন সূত্র হবে, বিজোড়ের ক্ষেত্রে হলে কোন সূত্র হবে, দেখে নিয়ে অঙ্কটা করে তোমরা কমেন্ট সেকশনে প্রত্যেকে অবশ্যই জানাবে। এবং এর পরের দিন আমরা এই যে সূত্রগুলো বললাম, গ্রুপ ডাটার মিন মিডিয়ান মোড, এই গ্রুপ ডাটার মিন মিডিয়ান মোড তোমাদের একটা আমি অঙ্ক করিয়ে দেবো, দেখবে যে এগুলো তোমরা খুব সহজে পাচ্ছ, আবার এগুলো খুব সহজে তোমরা পারবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, যদি কোথাও অসুবিধা হয় তাহলে এর পরের ক্লাসে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবে বা কমেন্ট সেকশনে আমাকে কোশ্চেন করে ডাকবে, আমি পরের ক্লাসে তোমাদেরকে সেই বিষয়গুলো বা সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা চ্যানেলটিকে প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে নোটিফিকেশনগুলো ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।